V-60 কফি, আমরা সবাই চিনি কম বেশি। এই কফিটা সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। এটা হচ্ছে হ্যান্ড ব্রিউড ম্যানুয়াল কফি। এই ক্ষেত্রে আমাদের কোনো এসপ্রেসো মেকার লাগছে না। এটা বানাতে আমাদের দরকার হবে V-60 মেকার, V-60 ফিল্টার পেপার, আর হচ্ছে একটা ওয়েট স্কেল, একটা ইলেকট্রিক কেটলি, আর একটা পাত্র। সো আমরা এটা একটা রেশিওতে বানাবো, সেটা হচ্ছে কি 1:16, মানে 1 গ্রাম কফির সাথে আমাদেরকে 16 গ্রাম পানি এখানে দিতে হয়। আমি একটা কফি ব্যবহার করছি যেটা অ্যারাবিকা কফি পেস্টি বিডি থেকে কফির গুঁড়োটা নিয়েছি। আমরা যদি 13 গ্রাম দেই, সেক্ষেত্রে 13×210 গ্রাম হয় আর কি, যদি আমি 1:16 রেশিও ফলো করি, সেটাই করছি আর কি। অনেক জায়গায় 15 গ্রাম দিয়ে বানাবে, 18 গ্রাম দিয়ে বানাবে, যেভাবেই বানাক না কেন আপনাদের মনে রাখতে হবে যে 1:16 রেশিওতে। আর যেভাবে পানিটা দিচ্ছে সেটা হচ্ছে তিনটা ধাপে পানিটা দিতে হবে। প্রথমে যেমন আমরা 50 ml পানি প্রথমে দিয়ে 30 থেকে 45 সেকেন্ড ওয়েট করব, দেন আবার পানি দিব, দেওয়ার পরে মাঝখানে আবার 30 থেকে 45 সেকেন্ড ওয়েট করব, দেন বাকি পানিটুকু দিয়ে আমরা প্রসেসিংটা শেষ করব। শুধু আপনি ডিভাইড করবেন লাস্টের পানিটা দুই ভাগে, আর প্রথমে আমরা 50 ml পানি দিয়ে দিব। এইভাবে করলেই V-60টা আমাদের হয়ে যাবে। এটা ব্ল্যাক কফি টাইপের কফি, যেটা সৌদি আরব বা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে জনপ্রিয়তা ব্যাপক রয়েছে। সো এই সমস্ত কফি খেলেও যেহেতু এমনিতেও হেলথ বেনিফিট থাকে, এই কারণে অনেকে V-60টা ট্রাই করে। আর হোল প্রসেসটা আমাদের শেষ করতে হবে 3 থেকে 3.5 মিনিটের মধ্যে। আমি পিচার দিয়ে পানিটা ঢেলেছি, কিন্তু মূলত এটাকে আপনার দিতে হবে ইলেকট্রিক কেটলির সাহায্যে, মানে হাই নেক গলাগুলো দিয়ে আর কি চিকন চিকন করে পানিটা দিতে হয়। এটা অনেকটা ব্ল্যাক কফির থেকে লাইট, আমেরিকান থেকে লাইট, বাট টেস্ট অসাধারণ। থ্যাংক ইউ।